আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে বীরচন্দ্র শহীদ শামসুজ্জা সরকারি কলেজ গুরুদাসপুর নাটোরের পক্ষ থেকে আমি তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। করোনা ভাইরাস কোভিড-19 প্রভাবে গোটা বিশ্বই আজ থমকে দাঁড়িয়েছে। প্রতিটি মানুষের দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। তোমরাও যেমন তোমাদের ক্লাসগুলি থেকে বঞ্চিত হয়ে গৃহবন্দী হয়ে অলস সময় কাটাচ্ছ বাড়িতে বসে বসে, তাই তোমাদের ভবিষ্যৎ ভালোর দিক চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা প্রতিদিনের প্রতিটি বিষয়ের ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে ইউটিউবে ঢুকে দেখবে, শিখবে এবং নিজেদের প্রস্তুতি তৈরি করে নেবে। কোনো রকমের অসুবিধা হলে মোবাইলে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে, তোমাদের যথাযথভাবে আমরা সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে আমি আমার পরিচিতি প্রথমেই তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি FM আনিসুর রহমান, প্রভাষক গণিত বিভাগ, বীরচন্দ্র শহীদ শামসুজ্জা সরকারি কলেজ। আমার মোবাইল নম্বর 01711706309। আমার ইমেইল অ্যাড্রেস fm_anisur@yahoo.com। আজকের পাঠদান বিষয় আমি এখনই তোমাদের জানিয়ে দিচ্ছি। আজকের বিষয়বস্তু বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার। শিখনফল, জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট ও পোলার আকার কি, এইসব বিষয় নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করা হবে। এইসব বিষয়ে তোমরা জানতে পারবে। আমি এখনই মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু একটু আগেই তোমাদের বলা হয়েছে। অধ্যায়টির নাম জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার। নামটি জানার সাথে সাথে হয়তো তোমাদের মনে হতে পারে বিষয়টি না জানি জটিল কোনো কিছু কি না। আসলে বিষয়টি জটিল নয়, একটু আলোচনা করলেই তোমাদের সামনে বা তোমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে জটিল সংখ্যা সম্পর্কে জানতে হলে আরেকটি সংখ্যা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। সেই সংখ্যাটির নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা, কাল্পনিক বা অবাস্তব সংখ্যা, কাল্পনিক বা অবাস্তব সংখ্যা, যার ইংরেজি শব্দটি ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। কাল্পনিক বা অবাস্তব সংখ্যা ইংরেজি শব্দটি ইমাজিনারি নাম্বার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। x²-4=0, x²+4=0। দেখো এখানে দুইটি সমীকরণ লেখা হয়েছে। এই সমীকরণগুলি ব্যাপারে তোমাদের অবশ্যই জানা আছে। এটা দুটাই x-এর দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণগুলি সমাধান করলে সকল ক্ষেত্রেই x-এর কয়টি মান পাওয়া যাবে, দুইটি মান পাওয়া যাবে, যা তোমরা এমনিতেই জানো। তারপরে আমি একটু তোমাদের লিখে দেখাতে চাচ্ছি। দেখো তোমরা x²=4, 4 মানে 2² হিসাবে আমরা লিখতে পারি, অর্থাৎ x=+-2। যেহেতু এটি x-এর একটা দ্বিঘাত সমীকরণ ছিল, সুতরাং x-এর দুইটা বাস্তব মান পাওয়া গেল, একটা +2 একটা -2। কিন্তু এই সমীকরণ থেকে দেখো আবার কি হয়, x²=-4 লিখি,
স্বভাবতই দেখো এখান থেকে x এর মানটি আগের সমীকরণ থেকে যত সহজে বের করা গেল এখান থেকে কিন্তু তোমরা আর ভুলতেই পারবে না। তাই সংগত কারণেই ধরে নেওয়া হয় যে এই জাতীয় সমীকরণগুলি কোনো সমাধান নেই, তবে এই জাতীয় সমীকরণগুলিরও সমাধানের জন্য একটি বিশেষ রাশির সাহায্য নিতে হয়। সেই রাশি বা সংখ্যাটির নামই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, ইংরেজিতে যাকে ইমাজিনারি নাম্বার বলা হয়। যেমন দেখো এই সমীকরণটি আমরা বলতে পারি -1 × 4, -1টা আমরা আই স্কোয়ার লিখতে পারি, 4 মানে 2 স্কোয়ার, -1কে কেন আই স্কোয়ার লিখলাম আমি একটু পরেই বলবো, এখন শুধু লিখলাম এক্স এর মান বের করার জন্য তোমাদের বোঝার জন্য, তারপরে আমি এটা দেখা বলছি। দেখো এক্স ইকাল +−I2 হল, এখানে দেখো এক্স এর মান পাওয়া গেল বাস্তব, কিন্তু এখানে এক্স এর যে মান পাওয়া গেল উভয় ক্ষেত্রে দুইটা করে মান পাওয়া গেছে, কিন্তু এই ক্ষেত্রে দুইটা মানই বাস্তব, এই ক্ষেত্রে কোনো বাস্তব মান নেই, দুটো মানই অবাস্তব। কারণ এর আগে দেখো একটা আই লেখা আছে, এই আই দ্বারাই আমাদের কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বোঝানো হয়। তো এই কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যাটা কি, কাল্পনিক বা অবাস্তব সংখ্যাটা কি, আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। যে কোনো ঋণাত্মক রাশির বর্গমূল নিলে যে সংখ্যাটি পাওয়া যায় আসলে সেই সংখ্যাটিকেই আমরা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বলতে পারি। যেমন -1 একটা ঋণাত্মক সংখ্যা, এর যদি আমরা বর্গমূলের মান বার করতে চাই তাহলে এর উপরে বর্গমূল চিহ্ন বা রূপ চিহ্ন দিতে হবে। এখন এর মান যা হবে সেটাই আসলে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। সেই কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার ইংরেজি শব্দটা কি, ইমাজিনারি নাম্বার। এই শব্দের প্রথম অক্ষরটি কি আই, তাই এটাকে আই দ্বারা আমরা প্রকাশ, আই দ্বারা আমরা প্রকাশ করবো, আই দ্বারা। একে যদি আমরা বর্গ করে নেই তাহলে রুট ক্যান্সেল হয়, দেখো আই স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, -1। এই আইটাই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার যে মানটি, দেখো ডান পাশ পাশের যে সমীকরণ সেখানে এক্স এর মান বার করার সময় দেখো এই জিনিসটা আমি লিখছি। তাহলে আইটা কি, আইটাই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। এই সংখ্যাটি আসলে কি, কিছুই না, যে কোনো ঋণাত্মক রাশির বর্গমূল নিলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটির নামই হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। যেমন -3, এটাও একটা ঋণাত্মক সংখ্যা, এর যদি আমরা বর্গমূল নেই তাহলে এখান থেকে যে মানটি আসবে সেই মানটি হচ্ছে কাল্পনিক সংখ্যা। এইটা মানে আমরা কীভাবে লিখি, দেখো -1 × 3, -1 সমান আমরা কী লিখতে পারি, I² 3, √² ক্যান্সেল হয়ে, দেখো এইটা আমরা কী লিখতে পারি, I√3। এই আই দ্বারাই আমরা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা কী এইটা আমরা জানতে পারি। তাহলে দেখো কাল্পনিক বা অবাস্তব সংখ্যা কী এটা তোমাদের জানা হলো। জটিল সংখ্যার সাথে এই কাল্পনিক সংখ্যার একটা রিলেশন আছে, সেইটা কি এখন আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো, এক্স ও ওয়াই বাস্তব হলে, x+iy অথবা x-iy, x+iy অথবা x-iy আকারের এত আকারের সংখ্যাগুলিকে, এত আকারের সংখ্যাগুলিকে জটিল সংখ্যা বলা হয়, জটিল সংখ্যা বলা হয়, জটিল সংখ্যা বলা হয় গাণিতিকভাবে জটিল সংখ্যার সংজ্ঞাইকে। এক্স ও ওয়াই কিন্তু পৃথক পৃথক বা আলাদা আলাদা বাস্তব, তারপরে বলা হচ্ছে কি x+iy অথবা x-iy আকারের যে সংখ্যা এই সংখ্যাগুলি জটিল সংখ্যা। এখানে লক্ষণীয় বিষয় দেখো, এই প্রত্যেকটি জটিল সংখ্যারই আসলে দুইটা করে অংশ থাকে, একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশ। অবাস্তব কোন অংশটি কি, যে অংশের আগে
ইমিদেনি শব্দের প্রথম অক্ষর আই লেখা থাকবে সেটাই হচ্ছে সংখ্যার অবাস্তব অংশ। তাহলে প্রতিটি জটিল সংখ্যারই আসলে কি হয়, দুইটা অংশ থাকে, একটা বাস্তব অংশ একটা জটিল অংশ, একটা বাস্তব অংশ এবং আরেকটা অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। এবং জটিল সংখ্যাগুলি সবসময়ের জন্যই জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এখান থেকে দেখো আমরা সহজভাবেই বলতে পারি বাস্তব সংখ্যা যোগ অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা যোগ অবাস্তব সংখ্যা সমান সমান আমরা বলতে পারি বা ইকুয়াল টু কি জটিল সংখ্যা। তাহলে এখন দেখো এই ধারা এখানের এই আলোচনা থেকেই তোমরা কিন্তু বুঝে নিতে পারো যে আসলেই জটিল সংখ্যা জটিল কোনো কিছু নয়। কারণ কি দেখো, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা এই দুইটা সংখ্যা যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় প্রকৃত অর্থে সেটাই আসলে জটিল সংখ্যা। তো এখন মনে হয় তোমাদের প্রথমেই যে বদ্ধ ধারণাটি মনের মধ্যে উঁকি দিচ্ছিল, দেখো এখন আর জটিল সংখ্যা তোমাদের কাছে জটিল বলে মনে হবে না। তা আমি আরেকটু আলোচনা করলেই এই সংখ্যাটির ব্যাপারে তোমাদের আরও স্পষ্ট ধারণা হবে, তখন আর তোমাদের এই সংখ্যাটির ব্যাপারে আর কোনো অসুবিধাই থাকবে না। এই সংখ্যাটি নতুন, তোমরা শুধু যাব কাল প্রাইমারি স্কুল বা হাই স্কুলে শুধু বাস্তব সংখ্যা নিয়ে আলাপ আলোচনা করে আসতো, এটা প্রথম যে তোমাদের জানার বিষয়, এটাই হচ্ছে জটিল সংখ্যা যা তোমাদের প্রথম জানানো হচ্ছে। তো এখন আমি আরেকটা জটিল সংখ্যার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, জিওমেট্রিক্যাল মিনিং, জিওমেট্রিক্যাল মিনিং অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, জ্যামিতিক জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা। এই ব্যাখ্যাটি আলোচনা করার পরেই দেখো জটিল সংখ্যা আর জটিল বলে তোমাদের কাছে মনে হবে না। এই বোর্ড বা সমতলের উপরে আমি দুইটা রেখা টানিয়ে নিচ্ছি, দেখো এই দেখো দুইটা রেখা টানলাম, একটা আনুভূমিক রেখা একটা উল্লম্ব রেখা, এই রেখা দুইটি যে বিন্দুতে মিলিত হয় এটা সবেমাত্র আমরা জানি, এটাকে আমরা মূলবিন্দু বা অরিজিন বা পোল বলি। আনুভূমিক যে অক্ষ এরও একটা গাণিতিক নাম আছে, বা খাড়া যে রেখাটি এখানে টানা হলো এরও একটা গাণিতিক নাম আছে, যেটা দেখো ফার্স্ট ইয়ারের জ্যামিতি অংশে স্থানাঙ্ক পড়ানোর সময় তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছিল। বলা হয়েছিল যে স্থানাঙ্কের অক্ষ কয়টি, দুইটি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তাহলে এই আনুভূমিক অক্ষ মানেই আমরা কি এক্স অক্ষ, আর উল্লম্ব অক্ষ মানেই ওয়াই অক্ষ, যেটাকে আমরা এক্স অক্ষকে এক্স ও এক্স ড্যাশ দ্বারা প্রকাশ করি, আর ওয়াই অক্ষকে ওয়াই ও ওয়াই ড্যাশ দ্বারা প্রকাশ করি। যে কোনো জটিল সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা দেখো গ্রাফে প্লট করার যে নিয়ম নীতি এগুলো আমরা হাই স্কুল লেভেলেই জানে আসছি। কারণ দেখো হাই স্কুলে উচ্চতর গণিতে আমাদের ব্যবহারিক ক্লাস ছিল, এখানেও ফার্স্ট ইয়ার ব্যবহারিক ক্লাসে তোমাদের দেখো সরলরেখাগুলা বাস্তব সংখ্যার মাধ্যম দিয়ে গ্রাফে প্লট করে করে দেখানো হয়েছে। তাহলে যে কোনো জটিল সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যায় গ্রাফে প্লট করার নিয়ম নীতি তোমাদের জানা আছে। আজকে আসলে জটিল সংখ্যা কী করে গ্রাফে প্লট করা যায় এটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। এই বিষয়টি 1806 সালে সুইজারল্যান্ডের এক গণিতবিদ, তার নাম জেন রোবার্ট আরগন নামে এক গণিতবিদ, এই জটিল সংখ্যাটি কী করে গ্রাফে প্লট করা যায় তার নিয়ম নীতি ব্যাখ্যা করেন। সেটা কত, 1806
ছয় সালে এবং উনায় সুইজারল্যান্ডের অধিবাসী। তাই তার নাম অনুসারে এই চিত্রটির নাম বলা হয় আরগনস ডায়াগ্রাম। কি বলা হয়? আরগনস ডায়াগ্রাম, আরগনস, আরগনস ডায়াগ্রাম, ডায়াগ্রাম, আরগনের চিত্র। বাস্তব সংখ্যায় গ্রাফে প্লট করার সময় আমরা এক্স অক্ষ আনুভূমিক অক্ষকে কি বলি? এক্স অক্ষ। উল্লম্ব অক্ষকে বলি ওয়াই অক্ষ। তবে জটিল সংখ্যায় গ্রাফে প্লট করার সময় এক্স অক্ষকে বলতে হবে বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষকে বলতে হবে অবাস্তব অক্ষ, অবাস্তব অক্ষ। কেন বলতে হবে আমি বলেই নিছি। দেখো, জটিল সংখ্যার দুইটা অংশ থাকে, একটা বাস্তব অংশ, একটা অবাস্তব অংশ। তাই বাস্তব মানগুলা এক্স অক্ষ বরাবর অর্থাৎ বাস্তব অক্ষ বরাবর বসাইতে হবে, ওয়াই অক্ষ মানে অবাস্তব মান এটা ওয়াই অক্ষ বরাবর বসাইতে হবে। তো মনে হচ্ছে সময় শেষের পথে, আজকে এটুকুই আলোচনা করা হলো। আগামী ক্লাসে বাকি জিনিসটুকু তোমাদের সামনে আরও পরিষ্কারভাবে উপস্থাপনা করা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে বাড়িতে যথাযথভাবে অবস্থান করবে, এটাই আমার শেষ কথা এবং আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।